কার কোথায় বাড়ি এটা শুনলে হাততালি বেশি হবে, তো শুনবেন না বলবো? আমাদের লিডার তপন চৌধুরী, তার বাড়ি হচ্ছে বনপাড়া। মানে আমার এবং লিডারের বাড়ি হচ্ছে নাটোর বনপাড়া। এই যে বনপাড়ার আমার আরেক ভাই আছে বনপাড়া। ও তুমিও বনপাড়া? আচ্ছা, তারা বনপাড়াই বলতে চায়, আমার বাড়ির কাছে বাড়ি। আচ্ছা, আপনি বলেন, আপনি কি বরিশালের বলা? না, দর্শক শুনতে যাচ্ছে, বলেন বরিশাল। স্বপন ভাই বরিশালের, তোরটা নিয়ে একটু বেশি উৎসুক আছে, তুই বলে দে। আরে বললাম ওই বরিশাল মরে সাতাওকে। আচ্ছা, বুঝে গেছেন যে বরিশালের পোলা। আর এই যে আমার আরেক আগুন আছে, কই বাড়ি বল, বনপাড়া বললে খবর আসছে, বনপাড়া বলা যাবে না, বনপাড়া বাদ, বইনের টান বাদ, কই বাড়ি বল, খুব কাছে বরিশাল মঠবাড়িয়া। আচ্ছা, আরেকজন নাই অবশ্য স্টেজে, মানে আমাদের পাইলট ইয়াসিন ভাই, তার বাড়িটা শুদ্ধা বরিশালে, বলেন। আমাদের যিনি পাইলট তার বাড়িটা পর্যন্ত বরিশালে। এই যে সাউন্ড দেখতেছেন, সুমন সাউন্ড, উনাদের বাড়ি কই? মানে তাইলে কি আমিও বরিশালে রয়ে যাব? আমি আর একা একা বনপাড়ার থাকি কেন? আমি অনেকের কাছ থেকে শুনেছি যে বরিশালের মানুষের এই সমস্যা, বরিশালের মানুষের ওই সমস্যা, বরিশালের মানুষের স্বভাব আচরণ এইরকম। কিন্তু আমার সাথে আমি স্বপন ভাই, কলিম, আমাদের পাইলট ইয়াসিন ভাই, সোহাগ থেকে শুরু করে আমার টিমের সব থেকে বেশিরভাগ মানুষ হচ্ছে বরিশালের। এবং আমি আজকে এই এটা আমি কখনোই কোনো মঞ্চে বলি নাই, বরিশালে এসেছি বলে বলছি। আমি বরিশালে এর আগেও অনেকবার এসেছি, কিন্তু কোনো মঞ্চে আমার বলা হয়নি। আজকে আমাদের এই মঞ্চের শ্রোতারা যারা, তারা এত শান্ত, এত ভদ্র, এত সুন্দর, তাই আমার এই কথাটা বলতে ইচ্ছে করতেছে যে কলিম, স্বপন ভাই, সোহাগ, ইয়াসিন ভাই, এরা একদম মাটির মানুষ, সিরিয়াসলি। এবং ওরা প্রমাণ করেছে যে বরিশালের মানুষ কতটা ভালো, এটা ওরা প্রমাণ করেছে। আমার সামনে কেউ বরিশালের বিরুদ্ধে কোনো কিছু বলতে আসলে আমি বলি যে আগে ওদের দিকে তাকাও, ওদেরকে দেখো। মিডিয়াতে তারা অনেক ভালো জায়গায়, টেলিভিশন খুললেই তাদেরকে লাইভ দেখা যায়, সোহাগকে লাইভ দেখা যায়, স্বপন ভাইকে লাইভ দেখা যায়। এবং আমি আমার বুকে হাত দিয়ে এটুকু সৎসাহস আছে, আমি বলতে পারি যে আমার টিমে, বরিশালের যে টিমটা, তারা অসম্ভব ভালো, আমি ওদের কাছ থেকে প্রতিনিয়ত শিখি। তো এই বরিশালের পোলাদের জন্য একটা জোরে করে করতালি দিয়ে দেন। থ্যাংক ইউ ভাই আমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো গানে যাই, সখী গো মন ভালো না, চলো। ও আচ্ছা, আপনি আসেন, আপনি আসেন। আমি খুবই দুঃখিত, আপনাদের এলাকার ছেলেদের পরিচয় করাইতে গিয়া আমি আসলে একটু দেরি করে ফেলেছি। এখানে আসেন। বরিশালের মানুষ যে আপনার কত ভক্ত, আজকে বৃষ্টির কারণে আপনাকে দেখানো করলে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবার যে আপনাকে খুশি করার জন্য আমাদের যুবলীগের সম্মানিত সভাপতি সরকার এবং ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল মেহতা আপনাকে পুরস্কৃত করেছে, এবং আখ্যাত ছাগল মন্দিরের জন্য আপনাকে পুরস্কৃত দেওয়ার জন্য আপনাকে অগ্রিম পুরস্কৃত করছেন আমাদের ছোট বড় ভাই যারা সমীপ। আচ্ছা, এই আমার তো মনে হয় যে ওনার পুরস্কারটা জলে গেল, তার কারণ হচ্ছে উনি না বললে ওই গানটা আমি গাবো। যাই হোক, থ্যাংক ইউ আমাদের মন পাবনকে সম্মানিত করবার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সখী গো
হয় নাই হয় নাই আমার সখা গো আরে আমার মন ভালা না ছাগল বন্দি জলে বন্দি মাছ আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই মার আমার সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না কালার সাথে পীড়িত কইরা কালার সাথে পীড়িত কইরা কালার সাথে পীড়িত কইরা আর সুখ পাইলাম না সখী গো ওই আমার মন ভালা না সখী গো আমার মন ভালা না নারী আছে শুধুই পান খায় এক জাতের নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা লইয়া এই বাড়ির কথা লইয়া এই বাড়ির কথা লইয়া এই বাড়িত লাগায় সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না যেই নারী গোসল কই যেই নারী গোসল কই যেই নারী গোসল কই আচ্ছা পরের লাইনটা পরে শুনি আমার মা বোনের আছে তার আবার বলবে যে কি শিল্পী নিয়ে আসছে এসে আমাদের বসে বসে বদনাম করে তারা যেন মন কষ্ট না পায় সেজন্য বলতেছি যারা এখানে মারিফত জগতের মানুষ আছেন অর্থাৎ সাধুগুরু আছেন তারা বুঝতে পারবেন নারী হচ্ছে চার প্রকার জানি আমরা নারী হচ্ছে চার প্রকার একটা হচ্ছে হস্তিনী নারী আর একটা শঙ্খমণি নারী আর একটা পদ্মমণি নারী এবং আরেকটা নারী হচ্ছে চিন্তামণি নারী এই চার প্রকার নারীর মধ্যে সর্বোত্তম নারী হচ্ছে চিন্তামণি এবং আমি চাই যে আজকে ইউনিয়নে যারা আছে সবাই চিন্তামণি নারী চলো গাই যেই নারী গোসল আরে যেই নারী গোসল যেই নারী গোসল যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া যেই নারী গোসল কইরা চুলে দিল ঝাড়া এক জামাই থাকতে তাহার এক জামাই থাকতে তাহার এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না আচ্ছা আমি যদি কলিমরে নিয়ে এক লাইন না গাই তাহলে রাগ করবে তো ওরে নিয়ে কি গাওয়া যায় বলেন যেই ঢুলি ঢোল বাজায় না এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জোরে বলো
যেই ঢুলি ঢোল বাজ আরে যেই ঢুলি ঢোল বাজ এখন যদি এখানে বলি এক জামাই থাকতে তাহার হাজার জামাই হ্যাঁ কি বলবো এক বউ ঠিক আছে আসলে ও কিন্তু বিবাহিত না অবিবাহিত হ্যাঁ গাইলাম যেই ঢুলি ঢোল বাজাইয়া যেই ঢুলি ঢোল বাজাইয়া এক এক বউ থাকতে তাহার এক বউ থাকতে তাহার আচ্ছা ঠিক আছে ও যখন বিয়ে করেনি ও ও আসলে বউ শব্দটা ভালো লাগতেছে না ওর আমি বুঝতে পারছি এক মাইয়া থাকতে তাহার এক মাইয়া থাকতে তাহার এক মাইয়া থাকতে তাহার হাজার মাইয়া খাড়া সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না এক জাতের নারী আছে লম্বা কালো চুল আরে এক জাতের নারী আছে লম্বা কালো চুল সেই নারী বছর বছর সেই নারী বছর বছর সেই নারী বছর বছর ঘরে ফুটাই ফুল সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না রতন পীড়িত যতন পীড়িত বড়ই লাড়া পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লাড়া পীড়িত করা ময়রা গেছে পীড়িত করা ময়রা গেছে পীড়িত করা ময়রা গেছে ময়মন সিংহের বেটা সখী আচ্ছা এখানে তো ময়মন সিংহের লোক নাই তাইলে আপনারা প্রতিবাদ করলেন না যে এখানে ময়মন সিংহের লোকের কথা বলা যাবে না কি গাবো তাইলে আরে পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লেড়া আরে পীড়িত কইরা মইরা গেছে পীড়িত কইরা মইরা গেছে পীড়িত কইরা মইরা গেছে নথুল্লাবাদের বেটা আরে সখী গো হই আমার মন ভালা না পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লেড়া পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লেড়া পীড়িত কইরা মইরা গেছে পীড়িত করা মইরা গেছে পীড়িত করা মইরা গেছে ঝালক কাঠির বেটা সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না আমার মন ভালা না আমার মন ভালা না ভালা না